আমাদের আলোচনা বিষয় হলো একজন মুসলিম কি অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে কিনা, তাদের ধর্মীয় কোনো উৎসবে গিয়ে সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করা। তাদের সমাজে প্রচার করা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, এটি কতটুকু সত্য? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা লক্ষ্য করেছি সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা শুরু হয়েছে। একটা রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের যত ধর্মাবলম্বী মানুষ আছেন সবাইকে নিরাপত্তা দেয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমাদের আলোচনার বিষয় হলো একজন মুসলিম কি অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে কিনা, অথবা তাদের ধর্মীয় কোনো উৎসবে গিয়ে সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করা, শুভেচ্ছা বিনিময় করা, শুভেচ্ছা জানানো এবং সেখানে অংশগ্রহণ করা, এটি ইসলাম কীভাবে দেখছে? দেখেন, এবং আমাদের সমাজে প্রচার করা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, এটি কতটুকু সত্য? উৎসব বলতে ধর্মীয় উৎসবকে সাধারণত বোঝানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা তাকওয়া এবং সৎ কাজে পরস্পর সহযোগিতা করো এবং কোনো গুনার কাজে অবাধ্যতার কাজে তোমরা সহযোগিতা করো না। সুতরাং আপনি দুর্গাপূজায় অথবা অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, মানে আপনি তাদের সহযোগিতা করছেন, আপনি তাদের তারা যে ইবাদত করছে, তারা যে উপাসনা করছে, আপনি সেটাকে সমর্থন করছেন, যেটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং একজন মুসলমানের জন্য কখনোই অমুসলিমদের ধর্মীয় কোনো উপাসনালয়ে যাওয়া এবং তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা, এটি কখনোই ইসলাম সমর্থন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য আছে, তিনি নিষেধ করেছেন যে অমুসলিমদের উপাসনালয়ে যেতে উনি নিষেধ করেছেন, কারণ সেখানে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং অভিশাপ অবতীর্ণ হয়। কেন? কারণ পৃথিবীতে যত পাপ আছে সকল পাপের মধ্যে সবচেয়ে মারাত্মক এবং এর চেয়ে বড় কোনো আর পাপ নেই, সেটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তো আমরা যদি দুনিয়াবী সেন্সে চিন্তা করি, যে কোনো একটা জায়গায় যদি মনে করেন আপনি আমার বাবা মাকে গালি দেয়া হচ্ছে প্রতিনিয়ত, অথবা আমাদের বাবা মার বিরুদ্ধে কথাবার্তা বলা হচ্ছে, আমরা কী মনে করব? আমরা কী বলবো? সেখানে সমর্থন দিব, সেখানে যাব, না তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব? আর যদি কিছু করতে না পারি অন্তত আমরা মনে মনে কষ্ট পাবো। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে, বাবা মাকে গালি দেওয়া থেকে আরও মারাত্মক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। যেখানে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে প্রতিনিয়ত, এখানে সেটা দেখে তো আমাদের অন্তর কলিজা ফেটে যাওয়ার কথা। তাওহীদ যদি কার ভিতরে থেকে থাকে, তো এটা শোনার পরে, এটা দেখার পরে, যেখানে আল্লাহর শিরক হচ্ছে, আল্লাহর অবাধ্যতা করা হচ্ছে, সেটা দেখার পরে একজন মুসলমান সে অস্থির হয়ে যাবে, তার ভিতরে কষ্ট কাজ করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের শিরক সেখানে করা হচ্ছে। সেখানে যাওয়ার তো প্রশ্নই আসে না, শুভেচ্ছা বিনিময় করা তো অনেক দূরের কথা। এই জন্য আমরা অনেক সময় মুসলিম ভাই বোনেরা না জেনে অনেকেই আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি, অথবা না জেনে আমরা সেখানে গিয়ে থাকি। তো এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকা দরকার। শুধু দুর্গাপূজা নয়, যে কোনো অমুসলিমদের উপাসনালয়ে যাওয়া এবং সেই ধর্মীয় উৎসব উপলক্ষে সেখানে শুভেচ্ছা বিনিময় করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।